দীর্ঘদিন কি অক্ষত অবস্থা ছিল সাগরে এটা কিভাবে ছিল যেখান থেকে শুনেছেন সেখান থেকে শুনে সেই জিনিসটা কি আপনি চেক করে দেখেছেন যে এই শোনা কথাটা সঠিক কিনা আমার পক্ষে চেক করা সম্ভব হয়নি আমরা তো এই জিনিসটাই সবাইকে শেখাই সবাইকে বোঝাই বারবার করে এই জিনিসটাই আমরা বলি যে আপনারা যখন একটা তথ্য জানবেন তখন তথ্যটা যাচাই করে আপনি মানবেন কি মানবেন না সেটা নির্ভর করবে যাচাইয়ের উপরে যাচাই করে আগে দেখবেন এরপরে যদি যাচাই করে দেখতে না পারেন

খুব জোরে জোরে প্রচার হয়েছে লাখ লাখ মানে লাইক এগুলোর ভিতরে বিভিন্ন পত্রিকাতে অনলাইনে ভুইফোর কিছু পত্রিকাতে ছাপা হয়েছে নিউজ ছাপা হয়েছে এটা এটাও কি আপনি বিশ্বাস করেন না

ঘটনা হলো পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মিশরে এবং প্রাচীন মানে আমেরিকা যে দেশটা এখন আছে সেই আমেরিকাতে আগে তো প্রাচীন সভ্যতা ছিল সেই জায়গা থেকে সেই জায়গাতে কিছু মমি পাওয়া গেছে মমি হচ্ছে সেই জিনিসটা সেই যে জিনিসটা হচ্ছে যে প্রাচীনকালের রাজা বাচ্চারা যারা অনেক মানে অনেক টাকার মালিক ছিল অনেক ধনী ছিল তারা মনে করতো তাদের একটা ধর্মীয় বিশ্বাস ছিল যে তারা মারা যাওয়ার পরে আবার একসময় তারা জীবিত হবে হম এটাকে এই জন্য তারা কি করতো তাদের মারা যাওয়ার পর তারা নির্দেশ দিয়ে যাইতো তাদের ডেড বডিটাকে যেন সংরক্ষণ করা হয় কারণ তারা একসময় এক আবার জীবিত হবে তখন বডিটা না থাকলে তারা হাঁটবে টাটবে কেমনে হ্যাঁ খাবে দাবে কেমনে এই কারণে তারা তাদের যে মানে অনুসারী অনুসারীদেরকে নির্দেশ দিতে তাদের একটা ট্র্যাডিশন ছিল যে এটা যে তারা মারা যাওয়ার পরে তাদের বডিটা কেটে মানে হচ্ছে গিয়ে মনে করেন ভুড়িটা ফেরে ভুড়িটার থেকে যে নারী ভুড়িগুলো বের করে ফেলা হতো হ্যাঁ যেমন আপনি মনে করেন মাছ কি মাছ খাইছেন না ভাই

এই সেই সময় প্রাচীন মিশরে এবং প্রাচীন বিভিন্ন সভ্যতাতে কিছু মানুষ ছিল যারা মমি করতে পারতো মানুষের মমি করতে পারত মানুষকে এরকম এইরকম করতে পারত। সেটা হচ্ছে তারা যেটা করতে গুলা দ্রুত পচনশীল সেগুলোকে কাইটা বের করে সেখানে বিভিন্ন ধরনের লবণা লবণ টাইপের জিনিস এবং বিভিন্ন কেমিক্যাল দিয়ে ঢুকায়ে সেটাকে আহ উপর দিয়ে এক ধরনের সাদা কাপড় দিয়ে বাইধা দিত এবং শরীর এক ধরনের কেমিক্যাল মাইখা দিত সেগুলো মাইখা দিলে সেই বডিটা হাজার বছর পর্যন্ত টিকা থাকবে হাজার বছরও কিছু যাবে অনেক কুচকায় যাবে এরকম ইয়া সুটকির হয়ে যাবে কিন্তু বডিটা একেবারে পৈচা একেবারে নিঃশ্বাস হয়ে যাবে না এই জিনিসটা কি প্রাচীন মিশরের লোকেরা মমিফিকেশন বলতো যে মমি করে বডিটাকে মমি করে ফেলতো এখনো এই কাজটা ঘটে এখন এই কাজটা করা কিছুদিন আগে যে মানে সোভিয়েত ইউনিয়নের একজন বিখ্যাত নেতা ছিলেন মানে হচ্ছে এই জিনিসটা একটা ট্রেডিশন আছে কিছু মানুষের মধ্যে যে বডিটাকে ইয়া করে রাখা তো প্রাচীন মিশর থেকে মানে মিশরের ওই যে মানে পিরামিড থেকে পিরামিডের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেগুলো মাটি মুটি খুঁড়া বিজ্ঞানীরা কিছু কিছুটোমি বাইড করছে মমিটমি পাইছে এখন কিছু নাই দাবি করতেছে ভাই ওগুলো করে টিকা রাখছে ওগুলো মানুষ মমি করছে আপনি যদি আমাদেরকে মানে আপনি যে জিনিসটা দেখাইবেন যাদের কাছ থেকে এগুলো শুনছেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা আপনাকে এই কথাগুলো বলবো যে আল্লাহ আল্লাহর কুদরতে ওই ওই লাশ আমরা টিকা আছে না ভাই ওইটা আল্লাহ কুদরতে কোনো লাশ টিকা নাই

আমি বহু শুনছি যেমন ধরেন এই যে দেখেন আরেকটা দেখেন মহাকাশে নাসাবিজ্ঞানীরা একটা তথ্য দশ বছর গোপন করে রেখেছে এই ভাই যে এই তথ্য পেলে অনেক লোক মুসলমান হয়ে যাবে

চুরি আমার চুরিটা ঠেকাতে পারে নাকি আপনি আপনারা কি মানে মুমিনরা কি এই পরীক্ষাটা আমার সাথে করবেন বলেন তো ভাই সত্যি কথা বলতে আমি কয়েক মাস যাবত আপনার এবং আসাদ ভাই লাইভ দেখে আমি এখন মুমিন নাই আমি এখন অজ্ঞবাদী হিসেবে আছি আচ্ছা মানে এটা তো মানে খুবই হাস্যকর না জিনিসটা খুবই হাস্যকর না তাহলে তো ভাই সারা পৃথিবীতে

এটা কিভাবে বলে সরকারের কোনো ব্যবস্থা নেই না কেন হ্যাঁ বাংলাদেশে মানে সাংবিধানিক ভাবে ধর্ম নিরপেক্ষতার কথা বলা থাকলেও কিন্তু হুজুরা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলে যে এই এবং মানে ইসলামটাকে চাপায় দিতে চাপায় দেওয়ার কথাই বলে এটা কিন্তু ইসলামের বিধানও কিন্তু এটা যে ইসলাম যখন শক্তিশালী হবে তখন কিন্তু ইসলাম চাপায় দিতে হবে এটা কিন্তু ইসলামের বিধান ঠিক আছে তাহলে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এর বিরুদ্ধে সরকার তো ভোটে চলে সরকার তো মানে মানে নৈতিকতা দিয়ে তারা চলে না সরকার তো হচ্ছে ভোট যেদিকে বেশি যেখানে দেখবে অন্ধ অশিক্ষিত মূর্খ বর্বর অন্ধ বিশ্বাসী কিছু মানুষ আহ লাফালাফি করে পাগলের মতো লাফালাফি করে সরকার তাদের পক্ষে থাকে সরকারের তো মানে কোনটা নৈতিক কোনটা উচিত এটা তো আসলে সরকার বিবেচনা করে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে অশিক্ষিত এবং হচ্ছে গিয়ে মানে মূর্খ হম তারা তো এই জিনিসগুলা এই অন্ধবিশ্বাসী তো এই অন্ধবিশ্বাসী মানুষগুলাকে তো আওয়ামী লীগ চায় দলে রাখতে মানে আমাদের পক্ষে থাকুক জি জি তো ভাই আমার এই পর্যন্ত আজকে প্রশ্ন ছিল আপনি যদি তিরিশ সেকেন্ড সময় দেন তাহলে আমি একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন আমি আসলে কিভাবে বলবো আমি আপনার প্রতি এবং আসাদনগরের প্রতি আমি চির আমি আসলে কয়েক মাস যাবৎ আপনাদের লাইভ দেখতেছি আমি শিফটিং ডিউটি কারণে প্রতিটা দেখতে পারি না যতটুকু পারি দেখি আপনাদের লাইভ দেখে আসলে আমি যে কোনো বিষয়ে অন্ধভাবে বিশ্বাস না করে সেটা যুক্তির মাধ্যমে প্রমাণের প্রমাণের মাধ্যমে এবং তথ্যের মাধ্যমে জানার চেষ্টা করি তো ভাই আমি আসাদের সাথে কথা বলতে পারি পারিনি আপনি যদি পারেন আমার পক্ষ থেকে ওনার কাছে আপনি শুভেচ্ছা কথা পাঠিয়ে দেবেন আর আপনাদের প্রতি কৃতজ্ঞ আর আমি আজকে প্রথম যুক্ত চেষ্টা করলাম সাথে সাথে যুক্ত করছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমি আসাদের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিব ভালো থাকবেন আপনার জন্য শুভ আচ্ছা ধন্যবাদ শুভরাত্রি শুভরাত্রি আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত